খরদহ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করলেন বিজেপি নেতা সজল ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খরদহ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে খরদহ মোড়লপাড়া এলাকায় আয়োজিত হল ভোট প্রচার। শনিবার আয়োজিত এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার পৌরপিতা তথা বিজেপি নেতা সজল ঘোষ, উত্তর শহরতলী জেলা যুব মোর্চার সম্পাদক জয় সাহা, খরদহ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস গুহ, 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অয়ন গাঙ্গুলি, 15 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রতিমা গাঙ্গুলি। এদিন প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সজল ঘোষ জানান, আর আমি কি বলতে পারি, এই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট যাতে ভোটার কার্ড দিয়ে হয় সেই নিয়ে আন্দোলন করেছিলেন, 13টা ছেলে 21 জুলাই গুলি খেয়েছিল, আর আজকে উনি প্রার্থীদের ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, আজকে আবার বর্ধমানে গিয়ে অরূপ বিশ্বাস বলে এসছে 2000 ভোটে জিততে হবে, 50টাও যেন বেশি না হয়, মানে আরও ভালো দামি ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা করে ক্যালকুলেটর দিয়ে দিতে হবে ভোট। জয় পাইনি, প্রহসনে নির্বাচিত হয়েছে, ভোটে নির্বাচিত হয়নি। আগে মানে ভোটার সার্টিফিকেট দিয়ে ভোট হতো, এখন ডেথ সার্টিফিকেট দিয়ে ভোট হচ্ছে। ওপর থেকে মৃত মানুষরা দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যাচ্ছেন। তৃণমূলের নেতাদের দাবি হচ্ছে কলকাতা পৌর নিগম সহ অন্যান্য পৌর নিগমে ব্যাপকভাবে তারা জয় পেয়েছে, মানুষ যেন সেটা দেখেই ভোট। আপনি তো কলকাতা পৌর নিজে একজন, একবার গিয়ে ওই মদনদাকে জিজ্ঞাসা করুন না, মদনদা তো আবার অন্য সুরে গান গাইছেন। হ্যাঁ, ওই কারা নাকি আর্মস নিয়ে আসছে, হ্যাঁ তাদেরকে বন্ধ করে রাখবে, কি কি গান, আপনাদের চ্যানেলেই তো সব দেখি। কাজের ভোট, এটা পার্টির ভোট কম, এটা হচ্ছে কে নর্দমাটা সাফ করবে তার ভোট, কে আলো লাগাবে অন্ধকার রাস্তায় তার ভোট। এখানে পার্টি পড়ে, আমরা সবাই পার্টি থেকে দাঁড়াই, একটা অল্প বয়সের ছেলে আপনাদের এই সমসাময়িক বয়স একবারে কে আসি আর নাই দাদার কাছে না, দাদা এই রিপ্লেট দাদা না, তুই ঠিক আছে দারুণ।
বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।